আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শুটকি আমরা অনেক ভাবেই খেয়ে থাকি, আজ একটু অন্যরকম ভাবে শুটকিটা রান্না করব। এটা শুটকি ভুনা আর শুটকি ভর্তার মাঝামাঝি টাইপের কিছু একটা। এছাড়া প্যানাসোনিকের একটা ব্লেন্ডার কিনেছি, সেটাই আনবক্সিং করে দেখাবো, কেমন হবে সেটাও জানি না। প্রথমে শুটকিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর একটু পেঁয়াজ দিয়ে, আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে আমি একটু তেলে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, শুটকিতে তেল বেশি না দিলে ভালো লাগে না। তারপর আমি একটু তেল কম খাবো, সেই জন্যই একটু শুকনা শুকনা করেই ভেজে তারপরে পানি দিয়ে দিলাম। এখন এই শুটকিগুলোকে আমি যে কাঠের ছেসনা না কি বলে এটা আমি জানি না, এটা সাহায্যে একটু ছেঁচে নিচ্ছি, যাতে এটা রান্নার পর একটু ভর্তা ভর্তা টাইপের হয়। তো এখন আমি মশলার ভিতরে এই শুটকিগুলো দিয়ে দিলাম, হাতে সময় ছিল না তাই এভাবেই শর্টকাটভাবে একটু রান্না করে নিচ্ছি। তো এদিকে আমি হচ্ছে শসা, তারপরে টমেটো আর হচ্ছে বিট কেটে নিয়েছি, এটার একটা সালাদ করব। তো রান্নার মাঝখানে আমি এই সালাদটা একটু মাখিয়ে নিয়ে নিচ্ছি। ইলিশ মাছের লেজ ভর্তা, কচুর পাতা ভর্তা, এই সালাদ আর এই শুটকি দিয়েই আজকের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। তো অবশেষে হচ্ছে আমি জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি। এদিকে আলিফ আয়রাকে বললাম চলো তোমাদের একটু ছবি তুলি, ভিডিও করি। আর এই তো আলিফ হচ্ছে ভিডিও করতে গেলে, ছবি তুলতে গেলে দুষ্টুমি করা শুরু করে দেয়। আর এটা হচ্ছে বিকালের ভিডিও, প্যানাসোনিকের একটা ব্লেন্ডার কিনে নিয়ে এসেছিলাম, তো ওইটারই আনবক্সিং, যদিও বেশ কিছুদিন আগের ভিডিও, তো তারপর এখন আনবক্সিং ভিডিওটা দিলাম। এই ভিডিওটা অনেক পিছনে চলে গিয়েছিল। যাই হোক, আলিফ এটা কেটে নিচ্ছে, ফিতাটা সরি টেপটা কেটে নিচ্ছে। তো নিয়ে এখন দেখাবো এটা কেমন, আর এটা আশা করি ভালোই হবে, অনেক মজবুত হবে, যেহেতু অনেক দেখে শুনেই হচ্ছে শোরুম থেকে নিয়ে এসেছি। যদিও আমার একটা ব্লেন্ডার আছে, সেটা হচ্ছে ছোট, আর আগে বেশ কিছুদিন আগে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম এবার যদি কিনি তাহলে খুব ভালো একটা ব্লেন্ডারই কিনবো। আর এটার দাম ছিল 12,000 সামথিং, প্রত্যেকটা পার্ট স্টিলের ছিল। আর এটার কালারটা ছিল হচ্ছে ব্লু, ব্লু হচ্ছে হালকা ব্লুও না, হালকা ব্লু আর অ্যাশের মাঝামাঝি কিছু একটা কালার। এই ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করার পরে সব কিছু একদম মিহি হয়ে যায়, গুঁড়াও করা যাবে, জুস করা যাবে। যাই হোক, আমি একদিন ইউজ করার পরে মনে হয়েছে ব্লেন্ডারটা ভালোই, দেখি কতদিন ব্যবহার করতে পারি। এর আগে হচ্ছে একটা সস্তা ব্লেন্ডার কিনেছিলাম 2500 টাকা দিয়ে, তো সেটাই 3 থেকে 4 বছরের মতো ব্যবহার করেছি। তবে সেটা হচ্ছে একটু মিহি হতে কম মানে বেশি সময় লাগতো, আর ঠিকঠাক মতো মিহি করা যেত না, আর গুঁড়া মশলাটাও ঠিকঠাক মতো করা যেত না। এই জন্যই ভাবলাম যেমন একটা ব্লেন্ডার নেব যেটা হচ্ছে সবকিছু সুন্দরভাবে করা যাবে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।